আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পটল চাষ। পটল চাষ কিভাবে করবেন এবং পটল চাষের কিছু বিষয়াদি আমি আপনাদেরকে বলবো। দর্শক মণ্ডলী, আপনারা যে আমাদের হাইব্রিড যে পটল, সেই পটল কিভাবে চাষ করবেন আর কিভাবে লাগাবেন, কত টুকু দ্রুত। তো দর্শক মণ্ডলী, আমাদের যে মাচাটা করা আছে, মাচাটা দেখতে পাচ্ছেন, মাচাটা করা আছে চার হাত, ঠিক চার হাত। আর মধ্যে চলাচলের জন্য যে জায়গাটা দেখা যাচ্ছে দর্শক মণ্ডলীর মধ্যে দিয়ে, এই মাচা চলাচলের জন্য দেড় হাত জায়গা। আর মাচাটা উঁচা করবেন, দুই হাত উঁচা করবেন, তাহলে সর্বোচ্চ সুবিধা হবে। আর আমাদের পটল দেখতে পাচ্ছেন লম্বা জাতের সব পটল, এই যে সম্পূর্ণ লম্বা জাতের পটল, খাটো কোনো পটল জাতের পটল নাই, দেখতে পাচ্ছেন সব লম্বা জাতের পটল। আর এটা লাগানোর নিয়ম, সম্ভবত লতা লাগালে সবচেয়ে বেটার হয়, মানে লতা প্রত্যেকটি পরে পরে থেকে চারা বের হয়। আর আপনারা যদি টপ করেন, টপের চারা বের হয়, আপনার একটা টপে দুই থেকে তিনটা চারা বের হয়। আর লতা যে যে কয়টা পোড় থাকে, সবটি পোড়ে থেকে একটি করে চারা বের হয়। তাতে দর্শক মণ্ডলী, লতা থেকে চারা বের করাটা সর্বোচ্চ বেটার। আর আপনারা সার ব্যবহার করবেন, ডিএপি সার ব্যবহার করবেন, অর্থাৎ ডিএপি অথবা টিএসপি সার ব্যবহার করবেন, সাথে পটাশ ব্যবহার করবেন, ইউরিয়া ব্যবহার করবেন, আর সরিষার যে খৈল আছে এই খৈল আপনারা ব্যবহার করবেন। আর আমাদের পটলের যা সবসময় লম্বা দেখেন, ঠিক শশার যেমন সাইজ লম্বা, আমাদের এই পটলের সাইজও দেখতে পাচ্ছেন লম্বা। আর এক লাইন থেকে আর এক লাইন দূরত্ব সাড়ে পাঁচ হাত দেবেন, তাহলে দেখা যাবে যে চার হাত মাচা আর দেড় হাত জায়গা চলাচলের জন্য থাকবে। আর লাইনের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে পটলগুলি দেখতে পাচ্ছেন, খুবই এটি ভালো মানের পটল, অল্পতে কেজি আসে, লম্বা জাতের পটল অল্পতে কেজি আসে। আর আপনারা এই সিস্টেমে তাবিজ করে দেবেন, এই যে তাবিজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বয়েমে, তাবিজ করে দেবেন। ম্যাজিক কোম্পানির ওষুধ আছে, যে কোনো কোম্পানির তাবিজ, নিচে পানি দিয়ে তাবিজ করে দিলে দেখতে পাচ্ছেন এর ভিতরে সাদা পোকাগুলো চলে যায়। অর্থাৎ পটল যে টেরা করবে যে পোকা, সে পোকা পানির ভিতরে চলে যায়। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি এই আমাদের অরিজিনাল পটলের হাইব্রিড পটলের লতা অথবা চারা যদি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আপনার ইচ্ছে হয়, তাহলে একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।